¿Qué era? ¿Más hay cuenta que? ¿Más con qué, papi? ¡Vada más la cuenta que yo! ¡Vada más! ¡Da sin sabor! ¡Hola! ¡Nada! ¡Hola! 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 هاي ده هاي أنا ماز دي كي يروم لو بيسه واو منو شو مصنع ماي مول بس يبغى نبغى ماز كي بيا أنا كه أمارو كاتو دي كولا هنوبر لكسيلو كي كي لي كذا كي ها أمي ديلي جت تبارك هذا كاي تبارك هذا كي ماز كنا ماز كنا أتتو بارو لا كي جونه كاي كانا بس تجلس دي وبر كانا غلا بين لتو بار شو مصنع هاي মনে বড় আশায় আছে গো হয় হয় এই যে তেল নেছি তেল তো তোর এতক্ষণ লাগলো কি তেল লেগে যায় কি তেল থাকতে আমার তো বাড়তে লাগে না আমার কি মনে করে বাইতে বইয়া থাকা ভালো লাগে না পছন্দ না বাইতে বইয়া থাকা কেমনে করে ভালো লাগবে তোর তো তেল নেব না কি করব আমার সংসারে তেল আলাদা তোর ব্যবসা তেল আলাদা ও তাই নাকি তাই বিজে টুকে তেল আমার ধান দেব না তেল নিলে আমি খাই হালামু তাই না হ্যাঁ আমার তেল থাকি তেল না আমার যাও কি কইলি তুই তোর টুকা তেল আমি দিমু কে তুই কি আমার টুকা তেল দেশ কম করলে অত কথা কম না মাছ ভাত হইছে নাকি ভাবি রেডি হইছে নাকি বাচ্চি তোর কামলা না তুমি বড় ভাবি তুমি মাছ কুড়াও দিবা ভাই যাও দিবা বেকি করে দিবা বিয়াও করায় দিবা সংসার উদ্ধার হলো অর্ধ করে দিবা নাকি এটা ধর ধর এটা কেরা মাছ এই কোটা কে মাছ কম কে ভাবি কনে মাছ কম মাছ আনতে লাগলো কয় ডান দিলাম কয় ডান ছিলি যে কয় ডান ছিল ব্যক্তিত্ব করছি কম তো নাই না আবার ডাকস কামি একটা রাখ মনে আমি বাস না 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 থেকে আগে বেশি আই কার পরে ওটা নিচে নামাই দিন ওরা আবার উঠাই তুলেন কে ঠিক আছে ধরে আগে হইলো যে বেসপি এই যে বিরা মাথায় দে তাল তো তোর গেছে গাম তো জানি তুই তো তাল সারা হ্যাঁ হু দেই তাল সারা এটা কি শুধু একটা আইরে না দুবার ভরে কে হাত ধরতে আমার কলসা পর লাগবে এখন যায় কলসা পর নবে যে আমনে দে হাত দিয়ে থেকে ধুন এটা কি বেসা আমার টেয়া দি আমার রাইতে করে দিবি আর টেহা জন আমার দিবি তোর ভাই জানতে দেখে না তোমাদের কয়টা পয়সা তুটে না কি এর পয়সা তুটে হ্যাঁ আজকে 120 টাকা দিবি আমারে ও আর আগে আগে 20 টাকা হ্যাঁ 140 টাকা হ্যাঁ দেড় 50 50 টাকা আজকে মনে জানতে থাকে তুই যে এমনি তোর লগে হেম নেই করবো এক ফোঁটা তেল দিব না বাদা মাছ খাবেন নাকি গো বাদা মাছ এক গালে খাবেন আর এক গালে মজা বাদা মাছ থাইল্যান্ডের পুরি আরে শুনে ভাই আমি তোমার এই এলাকা দিয়ে খুঁজতাছি প্রত্যেক দিন যে তোমার কাছ থেকে মাছ খাই আমার তো জিবলার পানি খালি টপটপ হয়ে পড়ে সাইরে নামাও আমার বাবি যে সুন্দর করে মাছ বাজার দেয় এই মাছ খালি খাবার হিসাবে খাবার মন ধরবো না মানে আমার কথা মন হইলি পরে মাছের হাই রে হাই আমি মাছ দিকে এরকম লইছে খাবেনই তো খাবেন খান কোনো সমস্যা নাই ভাই চালু করে দেন আজকে কি কি মাছ আনছেন আজকে হ্যাঁ আজকে আনছি বলে মনে করেন নোরা মাছ আর হলো থাইল্যান্ডের বড় বড় পুড়ি আনছি তাই নাকি হ্যাঁ আচ্ছা আমার দেখানছে ধরেন পেহাটা আতে নাই কোনটা খাবেন কোন এলে খাবেন না এলে খাবেন না ভাই এটা তো সবারে দেখাইবেন নিচের দিকে দেন আরে না এর দেহামু কে এটা তো বেশ বেশ নিয়ে গিয়ে রাখছি তাহলে এটা দেন এটা ভাজা বেশি হ্যাঁ আচ্ছা ধরেন এই যে আরে ভাই এত দেরি করতেছেন কি লিগা খান কিরম স্বাদ হইছে সেরকম স্বাদ হইছে না এরকম মনে লাগে মানে মানে মাছ খাই হুম
বনে বন কোন দিন মাছ খাই না গেব কিভাবে খাইতেছ মনে কাড়া কুড়া হুদ দেবেন খাবো শালা রাখাই কেন মহিলা জানি কোন গা নাকি আজকে মাছটা কিরম বাজাইছে সেরকম বাজাইছে না ভাই প্রত্যেক দিন কত গা হ্যাঁ আজকে একদম সেরকম সেরকম হইছে না খাবার দে আগে কাড়া খাবার নি কইয়া বেশো দে লে বলে নজর জবল লাগে টুকা দিলাম হ্যাঁ খাইয়া গেছে গেল মাথা মুড়ি দাতা তো দিলাম ভাই হ্যাঁ আর কাজ করেনছে কি ধরেন ওখানে খান খান মাছ আছে না ভাই ভাই একদিন আপনার বাড়িতে যাওয়া লাগবো বাড়ির ঠিকানা দিন স্যার কে আপনি বলতে কি করবো হ্যাঁ আমি যাবো আপনাকে বেরতে ও আঙ্গু বেরতে যাবেন না আপনার ভাবির লাগে যায় হাতটা বসাম আচ্ছা যে এ মাস্টার মাথা খাবেন না দেন তো আমু তো খেন এখানে এখানে বিলাই খেয়ে গিয়ে কাস্টমারে খাওয়া শেষ ভাবি একটু আড়ি দেন খেলে যাই হাই রে হাই রে তেল বইরা দেখা যায় একটি সুমিশু নষ্ট হয়ে গেল গা ভাই দেন খারান না পরিষ্কার করে খা লই ওই সে তো ধুইয়া দেখো ভাই এই যে প্রত্যেক দিন আগে আমার বেড়াতে যাবেন আমাদের রাস্তায় এক ওজন না লাগে আচ্ছা ঠিক আছে তাহলে ভাই যাই হ্যাঁ আচ্ছা ভাই মাছ বুঝতেছি রে এত সুন্দর মাছ ভাজা মাইসে খাইয়া নিয়ে খালি খাবারই চাই মাছ ভাজা রাখবেন না কি গো রাখবেন না কি গো ভাজা মাছ বড় বড় পুড়ি মাছ নোরা মাছ ঘুরা মাছ আছে ভাজা মাছ খাবেন না ঘুরা ঘুরা মাছ আছে কি আমি ভাইজা মাছ দিছি ভাই ওরে আর মরছি রে কত নিয়ম দেখলাম তার মানে কাঁচা মাছ ভাজা ভাজা ভেজা মাছ ভাজা মাছ এই যে ভাই দেখেন একবার থাইল্যান্ডের বুড়ি মনে করেন যে একবার বড় বড় নোরা বড় বড় পুড়ি ভাই জানছি এ বুদ্ধি আমারে কোন খালাই দিছে আমি নিজেই বুদ্ধি করছি মানে আগে নিকা নিয়ে আছিলেন ওখান মাছ বেচা ভালাটা বেচা ধরছো না ভাই তাহলে আমি ব্যবসায় নিয়েছি নতুন যে মাছ বাজার ব্যবসা ওয়াও ফ্যান্টাস্টিক ফাইন তো ঘরের বউ বাজে দিছে না কেন আমার ঘরে ভাই আঙ্গু ভাবি বেজে দিছে ও ভাইয়া বিয়া তো করি নাই তাই না ভাই ভাই না কোনটা কয়টা ফিসকি বাকি উড়ান তো এই সসেনের মতো উড়ান আপনি কোনটা নেবেন কোনটা খাবেন কি কি মাছ আনে দাদা এই যে থাইল্যান্ডের বুড়ি এই যে দুই আলা নোরা আছে আপনি এই যে নোরা মোরা দেন এই যে নোরা মোরা তেলের বাক্তা দাদা একটু বেশি হয়েছে বুঝছেন দাদা এইটা কত একশো টাকা এইটা একশো টাকা আমরা কেজিতে ব্যস্ত আছো না কেজি সারা কেজি সারা বাইজে বাইজে তাহলে আমরা কেজি নুরা কেজি আড়াইশো টাকা হ্যাঁ আড়াইশো টাকা ধরে চারটা পাঁচটা করে তোমার কোন ভাবে আড়াইশো টাকা করে নেবে সব লাগবো তুমি বাইজে ব্যস্ত আছো তো এই একশো টাকা পিস একশো টাকা পিস খাইলি খাও না খাইলি পারবি না না খামু তো ভাই এটা ঠিক আছে কিন্তু হ্যাঁ একটা খাইলি বার টিস্যু হবে কি ভাইয়া টিস্যু খাইলি বার তো সার বাড়ি যাবে না ভাই তোমরা এই এই কাঁচা মাছের দাম করতে চাও এই যে ভাইয়া হ্যাঁ সারাই দে সারাই সারা নাও না সারা নাও না এইটা একশো টাকা হ্যাঁ বেঁচে খাইছেন কোনো দিন দাদা হ্যাঁ পিস আছো কখন পিস না না আমি খাব না বাদাম মাছ খান না আমি বাদাম মাছ খাই না তার মনে হয় আমি ব্যবসা করি বুঝেন নাই যারা মিষ্টি বানায় তারা কিন্তু মিষ্টি খা রে হ্যাঁ তা করে আতাই মাছ কেটে বানাইতে মনে করতে যান শেষ মাছটা দেশি না এর দাঁত সিরাজগঞ্জ মাছ কোনটা হ্যাঁ এটা সিরাজগঞ্জ দিকে দেশি মাছ ভেদর বাজার কোন দোকানে যে ও তো তেলিবান ভেদর মতো আছে মাছ তার কেদা সারা থাকে না বুঝেন নাই মারি জেনে আসে নিতে মাছ থাকবো ভাই হ্যাঁ এক পিট বেসলাম এক পিট খাইলাম হ্যাঁ এই পঞ্চাশ টাকা দিতে সে আরো পিট বেসলাম ক্যা ওই পিট খান না ভাই এই আইলা মাছ আমার কোন দুলা ভাই নিব যে আনি খাইছি না অকাস করে বমি করে ফালাই দেন নাকবো মনে করে একটা সর্দ দাও ভিতরে যা খালি কে টাকা দাও এটা ভাব নিতাছে আমি একটা কাস্টমার জাতি নে কে ভাই দেন দেন হ্যাঁ রহেন তেল মেল আছে নাকি এত ভাই না তেল নাই আমার তো তেল ভাই করেন এরা হ্যাঁ উমি দেন না ভাই হুরুর করে উমি দেন না ও না দেন আর কি আনিব না আমি সোজা দোকান আমি কোন আইছে করে বারে তেরা বারে করেন কে পঞ্চাশ টাকা পকেটটা সিরবেন না কেমনি
أنا أقول لك 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 كنا نبين بيننا هل تبدو مور مرغي سلام شالي دك تري 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 دك تري
কানেডি করে না আমি তো দাদাকে বিয়ে করতাম ওর 70 টা বাচ্চা কাচ্চা হইতো শালি জানিগণ কা ওই সেল লাগাই তো বুড়া বয়সে বিয়ে করছো পোলাহান তো একটা হবো না তুমি আমার জোয়ান রইছাও তাই না তোমার না ভিতর পাই গেছে গা আমি জোয়ানই রইছি তোমার বুড়া বয়সে ওই সেল কানেডি হবো না তোমার বাস্স হবো শালি তো দিয়ে বুড়া শালি এই এই শালি মারবি না পারবি না বাইরে মনে হইছে তুই যে বা টিয়া দিলি না আমি আমি মাসালার কাছে 1000 ট্রেন করব আজকে আমি কালকে খাম করব কই কই তোর বইনের বাতার কো কাছে কই বেশি কই শালি তোর গুয়ার বদে পারবো শালি জানি গনকার শালি বাইতে থাকো স্যার বড় বড় কথা কস আইহি খালি কইসা মানা স্যার আদা তুমি আবার আইলে ঘরের দরজায় কথাই কথাই জুতা তোলো জুতা তোমার পাশার মধ্যে দিমু আচ্ছা জানি গনকার আজকে হইডা লই খাবো তুই খেলা মানে ডিম ভাজা ছড়ার গোস্ত তরকারি তুই রান্ধে তাহলে বেশি বেশি খা খাচ্ছুনি তরে তরে একবার না খিলে হুগায়া মারমু তুই কি মনে করছা মনে করছা যে আমি তোর ভালোবাসি খালি খাবার দিমু তুই খালি খাবি খাচ্ছুনি তরে একবার হুকামু একবার হুকাইয়া একবার আরল বানামু তারপর তোর ছাড়া দিমু আমি ভালো মন্দ হোটেলে যাই খিনা খামু আমার কাছে কে আছে খাচ্ছুনি জানি অনকার হুম মোর নাতি ভাই তোর কপাল আর আমার কপালে এক কপালি এই শালীর নগে দাঁড়াই করতে করতে আমার দাম স্যার আর তোর শালীর নগে দাঁড়াই করতে না কি গো বাজা মা এই যে নাতি ভাই দাদা খারা এই যে না এম ধই না এই যে এ না ও মোরা বড় দুয়া জায়গা না ফাইলে নামায় তো শাদি বাজা না ভাই এই যে গড়ন হইছে তোমার হাতে ডেলি যে বাজা মাছ খাই হ্যাঁ আচ্ছা এই মাছ গোনা তোমার বউ বাজে না তোমার মাই বাজে এই মাছ আমার ভাবি বাজে বুঝছারি আমি তো বিয়াই করি না আমার বউ বাজবো কোন দিকে আচ্ছা ঠিক আছে দিলি করো ভাড়াই করে আজকে আইসি বাড়িয়ালি নগে একটা মাছ বাজি দাও আমারে মাছ বাজি না ভাই ও ভাই এই কয়টা বিস বেস্টাই জেনে না হ্যাঁ তুমি খাও না কোন দিকে আইসি তো আগে কোন 100 টাকা রেট করা 100 টাকা বিস আর 100 টাকা 50 টাকা বিস তাই না এই যে ধরেন মেহের বড় হতে দে হেডে গামু খাচ্ছেন নিন্নকে নারাই করে আইছি তাই নাকি হ্যাঁ এই যে ধরেন ভাই কাতলটা তোলেন এই কাতল হ্যাঁ এই ভাই শালা শালি খাইয়া দেন খাইলি বার খালি খাবার কি করবি রে খাবারই মন্দ আগে মাথাটা খাই হ্যাঁ আমি ডেলি যে তোমার কাছে খাই এবার হুন তো খাইতে মাছ গুনা এত ভালো লাগে এইজন্য খাই আচ্ছা রাস্তাটা খাইতে খাইতে যাই মানার পাগলা টেতে যাই আমনের জায়গা 100 এর যে হেডি হুদা দিয়ে নগলে আসতে কল ভেদাল পাবো কো মনে আছে ওই শালির ডরে জাঙ্গের ভিতরে টেয়া রাখি কেন কি হ্যাঁ এজন করে নেন তিন শুনে দাও বান্ডি তো নাই এখন বান্ডি দিয়ে ফুরে গেছে আমার কাছে 500 টাকা নড়ে গেছে তুই কি বলবো বান্ডি দিয়ে দেন তোমার 100 দাও দাদা আমার টাকা তুমি দিয়ে দাও আচ্ছা তাহলে কইরো চলো আমার আগে 100 ইয়াঙ্গার 100 200 আর যে পাগলা রে 100 পাইলে নাম নেই আমার কালকে কিলা আবার পরশু দিন কিলা কালকে সকালে দিয়ে দিব না কালকে মাছ কিলা একটা পরশু দিন একটা কিলা তাই শুদ্ধ আপনি কা ও খায় শুদ্ধ দিবে আচ্ছা ঠিক আছে আচ্ছা নো আচ্ছা আও যাই গামারো বানাল আই গাইলে আড়াড়া পাস হইতেছে না ভিতর দিয়ে আর নো কাড়া বিন্দা পড়ছে হ্যাঁ ভিতর দেখলে পাক পড়তেছে কাড়া যদি বিন্দা থাকে বাইতে যাই এটা এক ডলা খাইলা বাদ গেন খান গিয়া হ্যাঁ হ্যাঁ খাইনা ঢুকিলেন গা ছেড়ে দাও আর যদি টানা পারেন তেলি কোটা মুড়ি খান গিয়া তেলি ছেড়ে দাও গা জানি নো ডালিং খিলেছি গো মেলা দিন দিয়ে দেহ না কখনো কি লাগে আমার সোনা মাছ নিয়ে এলো না আমি সাধু সাধু করে পয়সা রইছি কখনো আমার সোনা পাখি আইবো মাছ লইয়া পেটটা জ্বলে যাইতা মাছ রাখবে না কি গো বাজা মাছ তুমি আজকে তো দেরি করলা কে দেরি করলাম মরে যে ময়াল ঘুরে এলাম মরে বেসাকিনি ঘুরে এলাম মরে আমার কিছু তুমি জানো না আমার খিদা লাগে তোমার মাছ না খেলে আমার পেট ভরে না আমি তো জানি যে আমার মাছ না গেলে তোমার পেটের ভাত অত হবে না ভাত ভাতই তো তুমি খাও না তুমি খালি মাছই খাও আর দেরি করতেছো আমার তো খিদা লাগছে খাওয়াই দাও তাড়াতাড়ি দাও আবার আবার কি হয় পড়বো আবার দেখবো দেখবো আচ্ছা তুমি পুড়ি খাবা না নোরা মাছ খাবা আচ্ছা নোরা মাছটাই দাও ওইটা মনে হয় করা ভাজা মজা হয় খাবা না না তো আবার গলায় বিনলে তো আবার সমস্যা
ভাত খালি ও শালা তাই তুই তোমার নাতিনে ভাত খায় না হ্যাঁ শালা তুমি মাছ খিলাইয়া আমার নাতিন দেখলি রাহ আজকে তোমার মজার আমি দেখাইতেছি খাও 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 বেকেন তো বেকেন আমার মাছ দাও আমার মাছ দাও দাও আমার মাছ দাও একবার বেকেন তুই মাছ খিলাইয়া নেয়া আমার নাতিটা তুই একবার মগা মানে হেলাইছে তোমার নাতির মাছ খেয়ে মগা হইছে তোমার নাতির টেনশন করতে দিমো কইছে টেনশন করে নাতির বিয়ার তো হইছে তুই বিয়া দাও না হেদিন আরো লোক এটা ঝুকাই হইছে এই বিয়ার নিকে বিয়ার টেনশন বিয়ার টেনশনে মগা হইতাছে হ্যাঁ তুই আমার নাতিনে ভাত খাওয়া বাদ দিছিস এই মাছের নিকে খাও খাও তুমি কথা কইনা ভাত না খাইলে মাছ খামু পুষ্ট মগা তুমি এগুলো কি কইছো খাও সে শোনা তুমি এত কথা কও কইছিস সব উস্তাদ দেখছ তলে তলে পানি খাও এই পানি কোথায় পাও তাই তো আমি বুঝা পাই না কোথায় পাই ঠাকুরে পাই ঠাকুরে পাও তুই কার আছে বে হ্যাঁ চ আদর করে যত্ন করে হেবার চিত করে উপভোগ করে খাওয়াও গা মাছ আমি আর এই তোমাকে চিন চিনে দেখ পাচ্ছি নাতিন ফেলাম ফিরি আমার বউ নাতিন মনে বড় আশায় আছে গো মুন মুন হইব তিন বাচ্চা বাচ্চা তো না নাও আমার বেতে ব্যান পাড়ি বাড়ে ডিজে নাচত দরজা দিয়াই আল্লাহ বলছি ভুলাই খাচ্ছেন বাইরে যাবি না আর কোন না আমার নানির বুইরা বয়সে পুলাহান হইব হেল্লা আমার বিয়ে হয়েছে দুই বছর ধরে মন ডাই কয় যে মুখ আর না দিই মনে কয় যে মুখটা সালা দা যদি ডাই তো হালাম নি বাঁচলাম নি রে তুমি আমার আগেও জানো আমার খবর দাও নাই আজকে তোর নানা আর তোর নানি ফুসুত করে আমার ফোন দেয়া বুকুত করে কয় যে হ্যাঁ নাতিন জামাই আসো আমার ঘরে দেখো কি সমস্যা দেখে যাও তোমার নানি ডেলিভারি হইতে চলেছে শালির আজকে বেলাটার ঘরে আলম কি মনে করছে আর ডেলিভারি হবো তোমার নানা ফোন দিছিল ভালো হয়েছে আমিও তোমার লগে যামু নানির এই সময় নানির পাশে থাকা আমার খুব দরকার আচ্ছা নানা তোর ভেবে থাকা দরকার হ্যাঁ আর ওই বুঝা খাচ্ছ নিজে বান কি ব্যাগ আর বোবার কইতে খুঁজা পড়ছে শালিয়ে হ্যাঁ বুঝা গেলে কি একটা কাম করে বুঝা গেলে ওরা ভালো একটা কাম করে নিছে তুমি জুয়েন কালে কি করলা ওই আমার কথা কল তুলবি না হ্যাঁ খাচ্ছ নি জানি কর গার ব্যাগ দোষ হইলো তোর আমার দোষ দিবি না আমার আমার দোষ দিলে আর থাবরে যা দাঁত ভাঙা মানুষ জানে ওই ওই শালি জানে তোরে ডাক্তারের কাছে নিয়ে গেছিল না তোর এই বিন্দি সাইড করলো না হ্যাঁ তোর কি তোর বাচ্চা ধরবো জীবনে বাচ্চা ধরবো না তোর এই বিন্দি সাইড আছে তুমি এটা অপারেশন করলেই তো পারো অপারেশন করলেই তো তারপর আমার পেটে বাচ্চা ধরে হে বেলায় তো করবে না কয়টা টেহা নাকবো দেই হ্যাঁ আর আমার নানির এখন পুলা নেব এখন তোমার কম পড়তাছে তাই না ছালি জানি কোন গার শালি তোর নিয়ে বইরা গেছি গে মনে কর তারা গুতা দেহারে খুতা বানিয়ে আল্লাহ শিখছে গালি খুতা দেবে জানি কোন গার ডাক্তারের কাছে গেছিলাম আর তোর তোর বাচ্চার খনি তো নষ্ট হয়ে গেছে ছয় মাসের মধ্যে চার মাসটা
প্রমাণ দে দেমু তাই নাকি প্রমাণ দে দে তুমিও যাই আমাগে এলাকায় খোঁজ দাও গা যে বিয়ের আগে আমারে কতটি পুলাহন হবার লাগছিল কি কইলি হ্যাঁ কি কইছ তুমি কানে হুনো নাই বিয়ের আগে আমারে কতটি পুলাহন হবার লাগছিল আমার নানিও জানে নানাও জানে তোমার মত এই যে কাট খুলার কাছে বিয়ে হয় আমার পুলাহন হয় নাই এখন এমন কি ছাই নাই ওই এবালা মারলাম মনে করে তুই একটা গ্যাগ গো এখন তো খাবো এখন খাবো অরিজিনাল না খাবো ওই শালি মারলে কিন্তু আমি ঝামকা গান ধরে নিয়ে যাবো ভাই হলো যাবার নিচে লই যে নানা হুসুর আছে না নানা হুসুর আর নানি হরিরে দেখবার নিয়ে যাবার নিছি তাই না দেখো কি হয়েছে আর কইও না বুইরা গেলে মনে করে যে পেটের মধ্যে মনে করে খা খেরে বলছে ও বুইরা গেলে নানি হরি পেটের মধ্যে খেরে বলছে বাচ্চা বেড়ে ও সরি আমি মনে যে খেরে বলছে কাইটা দুগা তা থেকে যদি আবার বাচ্চা বেড়ে বুইরা বয়সে কি বা করে বাচ্চা বেড়ে নিল আমি তো কিছুই বললাম না আরে কো বাচ্চা বেড়ে তো কি আবার বয়স লাগে এটা খুশির খবর কবে যে মিষ্টি খাও তা তুই আজ রে বেজাল পারেন ভাই এই যে মিষ্টির কথা বলি এটা হলো সুখবর মনে করে এলাকাতে যে মিষ্টি দিবা দাদি হরি বাচ্চা হয়েছে এটা না সুখবর না খাইয়া তোর কাম নাই নানি বিয়াবো আমার ব্যাগ মিষ্টি খিলা লাগবো এই যে ভাই তুমি এক চোড়া তিন ধরে বিয়ে করছাও তুমি আট খুঁড়া না বাঞ্চা কিছুই বুঝলাম না বাবির তো একটা পয় বলার সমস্যা নাই সমস্যা এর জন্য পোলা মানে না সমস্যা গেলি আঙ্গা ভাঙ্গে দিব বুঝতাও মুখ দেখে কোনো কামে জানা কিনা কোনো গেলি হিলিক ছিলেন মনে কর জুমনির রাত সোমবার রাত চিলাবাড়ি আটে মনে করেন বুধবার আর ব্যাগ আটে মনে কর ঢোল দিয়ে দিমো যে সোনা মিয়া বান্ধা ওর মুখ দেখলি কলা কোনো কাজেই মনে করেন মন্দিরে তো ভালো লাগবে জ্বালা তো ভালো আমারই সমস্যা সাজি আজকে তোমার বুইরা বয়সে যে নতুন যৌবনে টান দিছে খুশি আছি বাইরা চালু করে শালি বাইরা কি হয়েছে তুই জানা শালা চিকুনি কাহিলা মাছ করে কাজ ওই যে নানার যে ওয়া ওয়া হবো এটা দেখ পারতাম নাও আমি যাইতাম না এ বুইরা বয়সে কি একটা কাম করে লইছে মনে অনেক সুখবর আরে রে এটাও বলে সুখবর না হুন হুন এই যে তোরে আজকে 7 বছর ধরে বিয়া করছি তোর তো মুড়া দয় না নানার ভরতাও মুড়া দয় বুঝো নাই হেটার আমার গাছবালা ফল হবাল আর তুমি যে মে গাছ তোমার ফলও নাই আমি গাছ না তুমি গাছ তুমি যে পারো না এটা আমার কোকিলি গাছ হ্যাঁ 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 গিন্নাই মরা যায় গিন্নাই মরা যায় খাচ্ছে নিকনে কার ওই তুই কি জানাস এই এলাকার মধ্যে এইরকম বাচ্চা তুমি পুনরা হাওলা দিয়ে দিছি মানুষের হাওলা দিয়ে তো ফুরাইছো এলে তো নিজের ঘরেরটা কিছু করবার পারো না মরছি মরছি হল আমার করা লাগবো না আমার বাচ্চা অন্য কিচ্ছু নাম না তরে নিয়ে আমি নানার অনেক থুয়ামো ডাইরেক্ট নানা এটা বাচ্চা দিয়ে দিবো আমি বেতনে খেলে পারবো আমি যাইব না নানার বাড়ি তুমি যাও যাও বুঝছি শালি তুমি ভালোলে যাব না না গুতা দিলে বলাই তুমি যাব না 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 আমি যাব না আর তোর কথা নানা যদি কোনো পোলা হয় বা পোনা মেয়া হয় ঠিক আছে ওলারে যে আমি হাজামু মানে একেবারে অপরূপ করে আর সোনারে আংটি দিমু নানারে দিমু আগে নানের দিম পরে অহন কত কিছু দিবা আমার বেলা তো তোমার কিছু হয় না যা দরজা দে দরজা দে তোর তো এটা পাঁচ ছয় তো না না আমার বেতে ব্যান বাড়ি বাড়ে ডিজে নাচতো যা করে কি ভাই দেখছ করে কি ভাই দরজা দি আই আল্লাহ মরছি আই ফুলাই খাতা নি ভাই যা যাবি না আই শালি আই করে এটা তুই কে যাব দিলি কে তোরে কইলাম তুই দরজা দি আমার নাকে যাব দিলি কে যাবি না তুই যাবি না শালি তুই যাবি না তোর তখন দা গুষ্টি থাকে না একবারে মনে মনে
ها 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 ها
মনে বড়য়া আশায় আছে গয় ও মুন মুন হইব তিনদে বাচ্চা আয়া মনে খাও বেশি করে খাও এই সময় বেশি করে সুকা খাও নাগে আর যখন নাতিন জাবাই তোরটা কবর দিছি আয়া বাদ হাললো তারে তুমি কি কইলা আমার তিন বাবা চলে বাসবো হ আলতাপ করছি আলতাপ যে করলাম না তিনটা বাচ্চা বউ কয়ে দিছে তুমি যা আলতাপ করলা যে তুমি আমার কইলা না তিনটা বাচ্চা বউ ও বেদারে কোমা না করছ তুমি ডরাবা দিকে না তিন জামাই না 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 হলো 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 ওবে ওবে বাবা রে বাবা গুনা গুনা দিপা না গুনা হাই রে নানি মে গুনা শুরু করতে গে মক্কা বেলা প্রেমের খেলা ও হো লাইলা রাস্তায় বাড়াইছি রাস্তায় একটা মাসে আর তোর ডাকিন রহমান স্যার আমার আবার দিকে তুমি গাবি নিয়ে আমাকে যার মুরাদ আছে হেটি করে এখন এই যে নাতি ভাই তোমাকে দুজনের কথা তোমার নানিরে নিয়ে যাও এই দুইটা থুয়ে যাও এটা ছয় মাসের মধ্যে ওয়ে যাবো ইনশাল্লাহ চিন্তা করো না তোমরা তো পারবা না আলতাপ করছিলাম তিন ডব তিন তিন ডব কইছে যে দেড়টা মেয়ে হবো আর দেড়টা পোলো হবো যদি তোর না নিবার কথা তখন কি করবো আর কি করবো।